বাবা তুমি এনে কে? তুমি কে? তুমি এখানে কে? আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশে আনায় কুনায় যেখানে যেখানে রাসেল ভাইপার সাপে বইরে গেছে গা। আপনারা যদি জীবিত রাসেল ভাইপার সাপ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি লাইক করুন, শেয়ার করুন। বাবা তুমি এনে কে? বাংলাদেশে আসছি, আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের আমি একটা কামড় দিলাম না, এইটা কেন করলি বল? তোমাদের নাম ভাঙে যা কিছু ভিড় জন্য এমন তেমন কথা বল। তোর সবল দিতে হচ্ছে না, যে কাজ করতে হ্যাঁ এখন থেকে তখন মতো ইউটিউবার পাইলে সবল দিতে দিতে একদম মাইরা হলাম। এই ভিডিও কর, ভিডিও কর, আমি ওর কামড় দিয়া মাইরা হলাই। উপরে লেখা দিবি যে রাসেল ভাইপারের কামড়ে মারা গেল একটা শেষ না ইউটিউবার। শেষ না বাচ্চারা নাম ভাঙে ইউটিউবিং করে কে গামাবো? যথেষ্ট ফাউলেরা সারা নাম এনে পাইছে কি? আমার নাম ভাঙাইয়া রাজনীতি করে, হ্যাঁ তারপরে সামাজিক কি দেয় কি করে, তারপরে আমাদের জোর চুরিও করে, আমার নাম ডারি চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশ হওয়ার পরে। আমি আসলে মাইডা ধরা হাফ এনে আমার বানাইছি রাসেল ভাইপার। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় লোক সব দুইরা খাই, একদিন মনে করো যে কামাই মাসে থাকে না, আমার প্রতিদিনই কামাই থাকে। দেখো তোমাকে আমি বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? কি শর্ত? তুমি যদি আমাকে নাগমণি এনে দিতে পারো তাহলে রানীমা বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে। যে নাগমণির জন্য সাত পুরুষ তপস্যা মারা গেছে, আমি সেই নাগমণি হাসিল করে সারমু। নাগমণি কেন বলতে মাই না দিমুই, তার সাথে সাথে আমি তোমার বিয়ে করে সারমু। তুমি জানি আবার অন্য বেটারে বিয়ে করো না, আমি কিন্তু এই পৃথিবীতে যাবো না। আমি আরে না না আমি অন্য কাউকে বিয়ে করবো না। আচ্ছা তুমি আমাকে নাগমণিটা এনে দিলে আমি তোমাকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে থাকো আনন্দ। আমি তোর অভিশাপ দিলাম, আল্লাহ তুমি ওর এখনই মৃত্যু দাও, যেন সাপে কামড়ে মারে। আমি তোর জামাইকে ছবল দিয়ে মেরে ফেলাই, আর তোর জামাই তো একটা বদ, তোর জামাই অনেকগুলো বিয়ে করেছে, তুই তো তাকেই বললি। আরে আমি তো এই কথার কথা কইছি, রাগ করে কইছি, আমি কইছি যে কাইকে তুমি
কি করে নাগমণি বাবি কোন দিকে যত সব আমার ভিনিস গলা মাছ সাপতে ধরছ ইস কি বেতাটা পাইলাম তুই রাসেল ভাইবার হাফ আমার নামে দুর্নীতি করতেছে আমার নামে ওই যে আরো কত কি করতেছে জানস তুই আমার নামে আবজে বাজে কথা কয়া তারা লাখ লাখ টাকা কামাইতেছে ভিউ কামাইতেছে এই লজ্জায় আমি কারোর সামনে মুখ দেখাইতে পারি আমি আমার কয় কি জানো কয় আমাকে রানী কইছে মানে মনে নাই পারবো রস আমার বিয়া করবো মনিতে পাইলামি না রসলাই করতেছি আমি একটা তুই যেহেতু আমার দুষ্ট ডাকছস তোর একটা কথা বলি আমি যদি তো নাগমণি দিমুনি যা নাগমণি দিয়ে তার আমার কিছু করার লাগবে বাঙালিরা মুখে মুখে আমার বিষ তুলে লাগছে বুঝছ নাই আমি আগে আসছিলাম মাইডা দুরা হাত ঠিক আছে বাংলাদেশে আয়া নিয়ে মানুষের নাম দিয়েছে কি রাসেল আমার মনিটা দে আমি তোর দুধ কলা দিব আরে বল তোরা যেহেতু আমার নাম আছিল কি মাইডা তোরা হাত এন দিকে বানাইছিস কি রাসেল ভাইবা তোরা বাঙালিরা যদি আমার নামটা চেঞ্জ করে লাগাইতে পারোস আমি কি লিগা এই দুধ কলা ঠিক আমি চা পারুটি খাইতে পারব না আমার নাম তো মানুষের নাম মানে লাইছ এত কথা বাদ ধরে নিও না আচ্ছা বুঝতে নাও মেলা কিছু খাবা তোমার আর আজকে তোমার মেলা কিছু খাবো তাহলে আমার মনে ঢাই না দেও খাতা বই রেবি আগম এই মিয়া তুমি দেয় যাই সাবিট ডেস করছো আমার একটা কন্টিন বানাই দিবা আমি এলাম ডিজে মায়ো কি বলে মায়ো একবার না একবার মিলন মেরে দিব একটা একটা ডান্স দিয়ে দাও সুন্দর ডান্স আমি নাগিন নাগিন গান বাই দিমু হ্যাঁ এই মানুষ তুই এগুলো কি বলিস তোর কি মরার স্বাদ জেগেছে নাকি এই তো নাগিনের মতোই এক্সপ্রেশন একটা কুলুচ করে এটা কুলুচ
না মানে মানে পরীক্ষা করলাম তুমি নাগরানি নাকি মানুষ এটা জানার জন্য। এবার বল আমার নাক বেশ কোথায়? মেরে বলাইছে বাংলাদেশের মানুষ যে খারাপের খারাপ তোমার নাগরা শ্রী আর বাঁচতে দিব। হ্যাঁ তুমি জানো না তো বাংলাদেশের মানুষের টিকা ইউটিউবার আছে না ওরা সবচেয়ে অমানুষ, ঠিক আছে সাংবাদিক ওরা। এই নিয়ে আমার নাম ধরে আমি ম্যাডা ধরো শ্যাম আছি না এই নামটা চেঞ্জ করে নিয়ে ওরা রাসেল ভাই কি করে বুঝো কি খারাপের খারাপ। আবার আমার বিষ নাই গে সবাই মুখে মুখে দিছে বিষ, আমি যদি একবার কামড় দেই কত ঘন্টা নেই কত ঘন্টার মধ্যে নেই মহিলা জায়গা এত কি যে ভাইরাল করছে আমি মা নিজত নিয়ে জেনতে গাইছে না যাবার কথা। তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো খোঁজাখুঁজি করো ঠিক আছে তাহলে আমার মনে হয় না যে তুমি মা নিজত নিয়ে তোমার স্বর্ণ মহলে ফিরা দেবে। কি করে বুঝতে পারলাম কিন্তু এখন আমি কি করব? আমি তো আমার নাগরাজকে ছেড়ে থাকতে পারবো না। আরে ভুলে যাও ভুলে যাও যে মরে গেছে তার জন্য কষ্ট পেয়ে লাভ কি। আসলে তোমার একটা কথা কই আমি না তোমার মনে মনে অনেক পছন্দ করি কিন্তু নাগরাজের ভয়ে তোমাকেও ওই স্বর্ণমহলে আশেপাশে আমি ভিড়তে পারতাম না। যদি আমার নীল ছবল দিয়ে নীল করে দেয় তাই যেহেতু তোমার নাগরাজ মারাই গেছে এই বাংলাদেশের মানুষ তোমার নাগরাজটা মাইরে ফলাইছে অতএব তার জন্য কষ্ট পাইলে তো আর সে ফিরে আসবো না। আমার এই তুমি তোমার বন্ধু বানায় না কি করে না না একদম নিও না এরা যদি করো তাহলে বাংলাদেশের ইউটিউবার সাংবাদিক ওরা যে খারাপের খারাপ তোমার একদম ভাইরাল করে ফেলা দিব। এর চেয়ে ভালো চলো আমরা দুজনে নাগমহলে ফিরে যাই তাহলে মনে করো যে কেউ আর ভাইরাল করতে পারবো না কারণ ওরা তো আর নাগমহলে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে চলো চলো। আরে 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 আরেকটু আমি একটা সাপ উড়িয়ে বন্ধু বানাইছিলাম আসলে ও অনেক ভালো ওরে আমি কথা দিছি যে তোমার কাছ থেকে একটা নাগমণি নিয়ে নিব নিয়ে ওরা দিব কিন্তু যদি ওরা না দেওয়া চলে যাই তাহলে ও আবার সাদা বড়ি বিয়ে করতে পারবো না ওর খুব শখ সাদা বড়ি বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে আমার এখানে তো দুইটা নাগমণি আছে একটা ওকে দিব। ঠিক আছে তাহলে চলো চলো ভালোই হলো কি আর এক মিনিট দেরি করবো না তাড়াতাড়ি বাংলাদেশ বলো। Thank you.